হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের বাথরুমের যে আমরা যে ফিটিংসগুলো ইউজ করি, আমরা যে কলগুলো ইউজ করি, সেটা আমি মেজারমেন্ট দেখাবো আপনাদের। প্রথমে দেখাবো হলো, এটা হলো আমাদের শাওয়ার। শাওয়ারের যে অপারেন্ট সিস্টেম, এটা হলো কনসিল, কনসিল স্টপ কক। এটা একবার ফ্লোর থেকে, একবার ফ্লোর থেকে ক্লিয়ার মাপ হবে 44 ইঞ্চি। হ্যাঁ, মাপটা ধরেন, এটা ক্লিয়ার মাপ হবে 44 ইঞ্চি। এটা ক্লিয়ার মাপ হবে 44 ইঞ্চি। এটা যেহেতু এটা হট অ্যান্ড কোল, দুটো লাইন একসাথে আছে, এই জন্য দুটা, যদি সিঙ্গেল হতো তাহলে একটা থাকতো। এবং এই দুটার গ্যাপ, এই দুটার গ্যাপ হবে 6.5 ইঞ্চি। এখান থেকে এটার সেন্টার হবে 6.5 ইঞ্চি। এটা হলো সিঙ্গেল কনসেল স্টপ কক, দুটো ইউজ করা হয়েছে। এটা আপনার মিক্সার ইউজ করা যায়, তখন এখানে এটা এক্সট্রা থাকে, মিক্সার ইউজ করা যায়। বিভিন্ন কোম্পানির মিক্সার আছে, কিন্তু এখানে সিঙ্গেল কনসেল স্টপ কক ইউজ করা হয়েছে। এটা ভেঙে মেজারমেন্ট হলো নিচে থেকে, একবারে ফ্লোর থেকে ফিনিশিং মাপ হবে 44 ইঞ্চি। এবার আমরা আসি বালতি পয়েন্ট। বালতি পয়েন্ট এখানে যেহেতু হট অ্যান্ড কোল লাইনের জন্য দুটো আছে, এটা হলো ফ্লোর থেকে, এটা ক্লিয়ার মাপ হবে 28 ইঞ্চি। ক্লিয়ার মাপ হবে 28 ইঞ্চি, এটা 28 ইঞ্চি দেখা যাচ্ছে, 28 ইঞ্চি। দুটোর মাপ হবে ফ্লোর থেকে 28 ইঞ্চি, বালতি মাপ হবে ফ্লোর থেকে 28 ইঞ্চি। এবং আমাদের এখন আছে শাওয়ার, এই শাওয়ারটা হবে সিলিং থেকে 4 ইঞ্চি নিচে। শাওয়ারটা হবে সিলিং থেকে 4 ইঞ্চি নিচে, শাওয়ারটা হবে সিলিং থেকে 4 ইঞ্চি নিচে। আর আছে আমাদের অ্যাঙ্গেল স্টপ কাপগুলো, অ্যাঙ্গেল স্টপ কাপ। একটা হলো আপনার লো ডাউনের জন্য, আর একটা হলো যেহেতু এখানে আমরা কমোড ইউজ করবো, কমোড ইউজ করবো, এই জন্য এখানে এটা হলো হ্যান্ড পুশ শাওয়ার। এটার মাপ হবে ফ্লোর থেকে 14 ইঞ্চি উপরে, ক্লিয়ার থাকবে 14 ইঞ্চি। এটা হলো ফ্লোর থেকে 14 ইঞ্চি, এবং এটাও 14 ইঞ্চি। এটা হলো আপনার কমোডের জন্য পয়েন্ট করা। এটা পিছন থেকে থাকবে হলো 10.5 ইঞ্চি সেন্টারে, ধরেন এটা, এটা পিছন থেকে থাকবে হলো 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চি সেন্টার থাকবে এটার। আর এটা ওয়াল থেকে, এটা যদি কখনো ওয়ালের পাশে হয়, এটা যদি কখনো ওয়ালের পাশে হয় তাহলে এটা থাকবে হলো 18 ইঞ্চি। যদি এটার ডানে বা বামে যদি ওয়াল পড়ে কখনো কমোড ফিক্স করতে, তাহলে এটা ওয়াল থেকে 18 ইঞ্চি দূরে পয়েন্টটা দিতে হবে, এবং পিছন থেকে 10.5 ইঞ্চি পরে। এটা হলো আপনার বেসিন পয়েন্ট। বেসিন পয়েন্ট হওয়াটা আমাদের 14 ইঞ্চি উপরে হবে, বেসিন পয়েন্টগুলো 14 ইঞ্চি উপরে হবে। মোটামুটি এ হলো আপনার একটা বাথরুমের ফিটিংসগুলো, 14 ইঞ্চি। হ্যাঁ, এ হলো বাথরুমের ফিটিংসগুলো। যখন আপনারা একটা বাথরুমে কাজ করবেন, তখন অবশ্যই মেজারমেন্টগুলো আপনারা যদি একটু ভালো করে দেখেন অবশ্যই বুঝবেন। ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই আপনি ক্লিয়ার হবে কোন ফিনিশগুলো কোন হাইটে হয়। এবং এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো এটা হলো 4 ইঞ্চি ওয়েস্ট ওয়াটার লাইন, যেটা পানি পাস করবে। এটা অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো এক কর্নারে দিতে, তাহলে স্লোপটা ভালো হবে। এখানে দেখা যাচ্ছে, এটা যেহেতু এখানে আছে, তাহলে এখানে নিশ্চয়ই একটা শাওয়ার ট্রে হবে, এখানে একটা হয়তো ট্রে ইউজ করা হবে, গোসল করার জন্য আলাদা একটা অপশন হবে, এই জন্য এটা এখানে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন। আমরা যে শাওয়ারটা ইউজ করব, এটা অবশ্যই দুটো আমরা যে কনসিল স্টপ কক ইউজ করছি, এটা ঠিক মিডিলে হবে, এই জিনিসটাকে খেয়াল রাখবেন। এটা ঠিক একবার দুটো কনসিল স্টপ কক ঠিক মিডিলে, এবং আমরা যে বালতিটা ইউজ করব, বালতি পয়েন্টটা ঠিক কনসিল স্টপ কক ঠিক একবারে নিচে থাকবে, দুটা হট অ্যান্ড কোল। আর যদি সিঙ্গেল হয় তাহলে একটা কনসিল স্টপ কক ঠিক ওটার নিচে হবে বালতি পয়েন্ট, আর ঠিক ওটার উপরে হবে শাওয়ার পয়েন্ট। আরেকটা কথা বলি, সেটা হলো কমোড আমরা যখন ইউজ করব, এখানে যে আমরা হ্যান্ড পোশ শাওয়ার ইউজ করবো, সবসময় হ্যান্ড পোশ শাওয়ার কমোডের ড্যান পাশে হবে, আপনি যেখানে বসবেন ঠিক তার ড্যান পাশে এটা হবে। আর আরেকটা হলো বেসিন যখন আমরা ব্যবহার করব, আমরা সবসময় চাবো বেসিনটা যেন আমাদের আমাদের ড্যান ড্যান হাতটা ওপেন থাকে। হ্যাঁ, ড্যান হাতের পাশে যেন ওয়াল না থাকে, আমরা বেসিনটা ঠিক সেভাবে ইউজ করবো যেন ড্যান পাশটা আমাদের ওপেন থাকে। আমরা চেষ্টা করবো সবসময় ড্যান পাশটা ওপেন রাখার জন্য। ধন্যবাদ সবাইকে।